আল্লাহু আকবার আল্লাহু আকবার যখন কবরের মধ্যে শোয়াইয়া সবাই যখন চলিয়া যাইবে আল কবর রওদাতুন মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুন মিন হুফারান নার আল্লাহ কারো কারো কবরটা জাহান্নামের কুয়া হইয়া যাইবে জাহান্নামের আগুন আসিয়া চতুর্দিকে দাউ 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 করিয়া যখন জ্বলিয়া উঠবে নারুন হামিয়াম নারুন হামিয়ার তাফসীরের মধ্যে লেখে একটা মানুষকে যখন আল্লাহ একটা মানুষ যখন সমুদ্রের মধ্যে ডুব দেয় সে তাকায় দেখে সামনে পানি পিছে পানি ডাইনে পানি বামে পানি উপরে পানি নিচে পানি চতুর্দিকে শুধু পানি আর পানি পানি আর পানি পানি আর পানি একটা জাহান্নামীকে যখন জাহান্নামের তলদেশের ভিতরে ধাক্কা মেরে ফেলাইয়া দিবে তখন জাহান্নামী দেখবে আগুন আর আগুন আগুন চতুর্দিকে শুধু আগুন আর আগুন সামনে আগুন ডাইনে আগুন পিছে আগুন বামে আগুন উপরে আগুন নিচে আগুন চতুর্দিকে শুধু আগুন আর আগুন আর জালনাও নাই দরজা নাই আর ফলাইয়াও যাইতে পারবা না জালনা নাই রে দরজা নাই রে কবরে বন্ধু নাই রে বান্ধব নাই রে কবরে সাপে কাটবে গুরুজো মারবে হাই রে হাই আগুন যা লাইয়া দিবে সর্ব গায় আগুনেরই তাপ যখন লাগিবে গায়ের গোস্ত খৈশা খৈশা পরিবে গায়ের গোস্ত খৈশা খৈশা পরিবে পালাইবার জায়গা নাই রে কবরে মাওলাই যদি মাপ না করেন মোদের জোরে মুখ খুলে কোনো কবরের মধ্যে আপন কে আর জোরে গান না কে তাইলে কারে আপন বানাইবেন জোরে গান কারে কারে আমার আল্লাহর আপন বানাইয়া আমার আল্লাহর কবরে যাব কে কে রাজি আল্লাহু আকবার আল্লাহ তো ময়দানের দিকে তাকাও আল্লাহ আজকে লক্ষ্মীপুরের দিকে তাকাইয়া দেখো তোমার বান্দারা আজকের গভীর রাত্রম দুইটা হাত বাড়াইয়া তোমার দিকে তাকাইয়া রইছে আল্লাহ আল্লাহ কবুল করে নাও রে আল্লাহ সবাই রে তোমার জান্নাতের মেহমান বানাইয়া দাও আল্লাহুম্মা আমিন কয় হাত নামান তাহলে মায়ের পেটের মধ্যে আপন ছিল আল্লাহ দুনিয়া তো আপন আল্লাহ কবরেও তো আপন আল্লাহ আপন তো আল্লাহকে বানাবো ও আল্লাহ পাকের বান্দারা ও কবরের যাত্রীরা আল্লাহকে আপন বানায় যারা কবরে যাইতে চাই আমার মাওলা যেখানে হাত লাগাইল এইখানে কেমনে বেলেট লাগাইবা ও মায়া কি লাগে না আল্লাহ ও আল্লাহ পাকের বান্দারা ও কবরের যাত্রীরা তাহলে চিন্তা ভাবনা করিয়া দেখছি হুজুর বলে হুজুর না চিন্তা ভাবনা করতেছি কবরে আর কেউ যাবে না কবরের আপন কেউ নাই কবরের সঙ্গীও কেউ নাই আল্লাহ বাদে আর কেউ বন্ধু নাই বান্ধবও নাই আল্লাহ বাদে আর কবরে কোনো আপনও নাই আমি আল্লাহকে আপন বানাইয়া কবরে যাব আমার মাওলায় যেখানে হাত লাগাইল আমি আর কোনো দিন বেলেট লাগাবো না কে কে তওবা করিয়া আজকের মমিনের খাতায় নাম লেখিয়া আজকের মমিনদের কাতারে জান্নাতে যাওয়ার জন্য কে কে তৈরি আছি আর কোনো দিন দাড়ি কামাবো না কে কে আল্লাহু আকবার
সবাইরে বলি না, যাদের দাড়ি আছে তারা না, দাড়ি কামাইছি আর কামাবো না, দাড়ি কামাইছি আর কামাবো না, আজকে থেকে দাড়ি রাখবো, কারাকার হাত উঠান, যাদের দাড়ি আছে তারা না, দাড়ি কামাইছি আর কামাবো না, আমার মাওলার আইন নাই, আমি আর কোনোদিন দাড়ি কামাবো না, আমি মুমিন, আমি কি, আমি জেলখানার ভিতরে, কই কয়জন হাত উঠান না, হাত উঠান না, দাড়ি আর কামাবো না, দাড়ি দেখেন না মুমিনের অবস্থা কি, কই উঁচু করেন, হাত উঁচু করেন, এখানে কার নাম, জোরে বলেন কার নাম, আরো জোরে বলেন কার নাম, কই লজ্জা করেনি, লজ্জা করেনি, কই হাত উঁচু করেন না, আল্লাহ আল্লাহ আল্লাহ, মুমিন যারা তারা হাত উঁচু করবে, কাফেরদের পক্ষে তারা হাত উঁচু করতে পারবে না, একই মজলিসের ভিতরে আবু বকর ছিল, ওমর ছিল, আবু জাহেল ছিল, কতক্ষণ না যান, কই হাত উঁচু করেন না, দেখি না কবরের জন্য কার কার মায়া হইছে, কবরের জন্য বিশ্বাস কার কার হইছে, এক মুষ্টির নিচে দাড়ি ছাটি কাটি সাইজ করা দাড়ি তারাও হাত উঠাবো, আমি সাইজ করা দাড়ি না, আমি সুন্নতি দাড়ি রাখবো, কতক্ষণ না কান, এক মুষ্টির নিচে দাড়ি ছাটি কাটি তারা হাত উঁচু করেন, আল্লাহ আল্লাহ, আজকে তো আর নবী পাবো না, সাহাবা তো পাবো না, কিন্তু আল্লাহ নবী বলেন যেই জবানে আমি থাকবো না আমাকে পাইবা না, ওই জবানে যখন হক্কানি ওলামায়ে কেরামকে দেখবা মনে করবা আমি নবীকে দেখছো, সুবহানাল্লাহ, হক্কানি ওলামায়ে কেরামকে মহব্বত করবা মনে করবা আমি নবীকে মহব্বত করছো, দেখো না হক্কানি ওলামায়ে কেরামের বরকত কত, তোমরা যারা 40-50 হাজার টাকা বেতন পাও তোমাদের ঘরে কতটুকু শান্তি আছে জানি না, 6,000-7,000-8,000 টাকা বেতন পায় সংসারের ভরণ পোষণও তেমন করতে পারে না, আল্লাহ বিবি বসে আমার জন্য ভালো একটা কাপড় কিনিয়েন, ভালো কাপড় বিবিরে পরাইতে পারে না, সন্তান বলে আব্বু আমার জন্য ভালো একটা কাপড় নিয়ে এসো, কাপড় কিনতেও পারে না, আল্লাহু আকবার, ভালো কোনো খানা দানাও হয়তো খাইতে পারে না, কিন্তু সম্মান ইজ্জত মাওলা এত বানাইলো, কিয়ামতের ময়দানে এই সমস্ত আলেম ওলামাদের হাতে মাওলা জান্নাতের টিকিট দিয়া দিবে, জোরে বলেন আল্লাহু আকবার, নবীকে পাই নাই আমার নবীর কথা, হক্কানি কোনো আলেমের যদি হাত ধরতে পারো মনে করবো আমি নবীর হাত ধরছো, এই নবীর হাত ধরে জান্নাতে যাইতে মন চায়, জোরে কর নবীর হাত ধরে জান্নাতে যাইতে মন চায়, যাইতে মন চায়, তাহলে এখানে আমি হক্কানি আলেম হইতে পারছি কিনা জানি না, হক্কানি একজন আলেম তো বসা আছে, কে কে পারবা আজকে হুজুরের হাত ধরে তওবা করতে, আর কোনোদিন দাড়ি কামাবো না, আমি তোমাদেরকে বলবো আজকের এই বরকত আছে, কোন সময় জানি বরকত চলিয়া যায়, হে দাড়ি কামান্য যুবক, ওয়াও আমার নবী মদিনা থেকে তোমার দিকে চাইয়া রইছেন, যদি আজকের এই হক্কানি আলেমের হাত ধরে তওবা করতে পারো আমার নবী তোমার হাত ধরিয়া জান্নাতে নিয়া যাইবে, কে কে নবীর হাত ধরিয়া জান্নাতে যাইতে চাও, যুবক তোমার পা ধরিয়া বলি আয় যুবক সামনে আয়, এই আলেমের হাত ধরিয়া আজকে তওবা করিয়া যাও, আর কোনোদিন দাড়ি কামাবো না, আমার নবী মদিনা থেকে চাইয়া রইছে, লক্ষ লক্ষ মাইল দূরে যদি বন্ধুর খবর নেওয়া যায় এই খবরটা মদিনা যাইবে কি যাইবে না, যুবক আয় খোদার কসম করিয়া বইলা যায়, আজকে যদি আজকে তোমরা মনে করতে পারো বুড়া মানুষ আমার নবীর হাদিস যদি সত্য হয়, আজকে যদি এই বুড়া মানুষটার হাত যদি কেউ ধরতে পারো মনে করবো নবীর হাত ধরছো, নবীর হাত ধরিয়া কে কে জান্নাতে যাইতে চাও হাত ধরিয়া তওবা করিয়া যাও, সুযোগ কিন্তু পার হইয়া যাও, আজকের জান্নাতের দরজা কিন্তু খোলা হইয়া গেছে, যে যে পারো দৌড়িয়া জান্নাতের মধ্যে ঢুকিয়া যাও, হে দাড়ি কামান্য ভাই, হে দাড়ি কামান্য বাবা, তোমার পা ধরে বলি দৌড়িয়া আসো, যারা নবীর জান নবীর আন্তরিয়া জান্নাতে যাইতে চাও সবাই দাঁড়াইয়া যাও, আমার মাওলা যেন সবাইকে কবুল করিয়া নেন, দৌড়ে আসো দৌড়ে আসো, হুজুরের হাত ধরে তওবা করো, আর কোনোদিন দাড়ি কামাবো না, আর কোনোদিন দাড়ি কামাবো না, যুবগাও হে দাড়ি কামান্য ভাই, সময় নাই রে, সময় নাই রে, সময় নাই, সময় নাই রে, সময় নাই রে, স
সময় নাই। আল্লাহ যারা তওবা করছে সবাই তুমি কবুল করিয়া নাও, জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। আল্লাহ যেন সবাই রে মাফ করিয়ে দেয়, সবাই বলেন আমিন, আল্লাহুম্মা আমিন। ও মাবুদ গো আল্লাহ, আজকের এই ময়দানের দিকে তাকায় দেখো আল্লাহ, রাত্র গভীর হয়ে গেছে, সমস্ত দরজা বন্ধ, তোমার দরজা তো খোলা, তোমার দরজা থেকে আমাদেরকে ফিরাইয়া দিও না। বড় আশা লয়ে হাত উঠাইছি আল্লাহ, জীবনে অনেক গুনাহ করছি, অনেক অন্যায় করছি, এমন কিছু অন্যায় করছি তুমি দেখছো কেউ দেখে নাই, এমন কিছু গুনাহ করছি তুমি জানো দুনিয়ার কোনো মানুষ জানে না। আল্লাহ রে এই গুনার খবর যদি দুনিয়ার মানুষ জানতো, এই সমাজের মধ্যে আমাদের কোনো স্থান হইতো না। আল্লাহ তোমার যে কত বড় দয়া, আল্লাহ তোমার দয়ার দিকে তাকাই আমরা সবাই মাফ চাই, দয়া করে মায়া করে সবাই রে মাফ করে দাও। ই আল্লাহ রাত্র গভীর হয়ে গেছে আল্লাহ, অনেকে দোয়া চাইছে, আমি সব অনেকে অসুস্থ, ই আল্লাহ কত দাড়ি পাকা বাবাদের নিয়ে হাত উঠাইলাম, কত মাসুম বাচ্চাদের নিয়ে হাত উঠাইলাম, আমার কত যুবক ভাইদের নিয়ে হাত উঠাইলাম, ই আল্লাহ কত মা বোনদেরকে নিয়ে হাত উঠাইলাম, দয়া করে মায়া করে আপনি আমাদের সবাই রে মাফ করে দেন। আল্লাহ অনেকে অসুস্থ দোয়া চাইছে, সবাইকে শেফায় কামিলা নসিব করে দেন। ও মাবুদ গো আল্লাহ এই মসজিদ মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করে নেন, আল্লাহ এই মাহফিলকে আপনি কবুল করে নেন, গোটা এলাকার ভিতরে আপনি হেদায়েতের আলোর বাতি জ্বালায়া দেন, আল্লাহ গোটা এলাকার ভিতরে আপনি আল্লাহ দিনের বুঝ সবাইকে দান করে দেন, আল্লাহ যা বয়ান হলো আমাকে সহ সকলকে আমল করার তৌফিক দিয়া দেন। মাবুদ গো তাকায় দেখো আল্লাহ, তাকাই দেখো কার জানি জনম দুঃখিনী মা নাই, আমাদের কার জানি জনম দুঃখী আব্বা নাই, আল্লাহ যার মানাই তার মতো এতিমার দুনিয়ায় নাই। আল্লাহ মা যে কত বড় নেয়ামত, আল্লাহ যার মা আছে বাসায় গিয়ে একটা মা কইয়ে ডাক দেয়, যার মা নাই তার দুঃখ কেহ বোঝে না, আল্লাহ যার মা নাই আব্বা নাই এই মুহূর্তে কবরে আজাব মাফ করে দেন, মায়ের বংশ থেকে বাবার বংশ থেকে যত মরতে গান কবরে শুয়ে রয়েছে সবাই রে মাফ করে দেন। ও মাবুদ গো আল্লাহ আল্লাহ, আল্লাহ যত দোয়া জীবনে করছি আজকের দোয়ার ছিল করে সমস্ত দোয়াকে কবুল করে নেন, অনেকের মা অসুস্থ আব্বা অসুস্থ, আল্লাহ আল্লাহ সবাইকে সুস্থতার নিয়ামত দান করেন। ইয়া আল্লাহ সামনে চরমনের বার্ষিক মাহফিল, আল্লাহ মাহফিলকে আপনি হেদায়েতের জন্য কবুল করে নেন, মাহফিলকে সর্বদিক থেকে হেফাজত করেন, আল্লাহ ইমানের দুশ্মন থেকে ইসলামের দুশ্মনদের থেকে আমাদেরকে হেফাজত করেন আল্লাহ। ও মাবুদ গো তাকাই দেখেন আপনার বন্ধরা ঘাটার নত করিয়া চোখ খুঁড়ারে বন্ধ করিয়া মাটির দিকে তাকাইয়া দুই চোখের পানি ফালাইয়া কান্দে, আল্লাহ সন্তান যদি হাজার অন্যায় করিয়া ঘর থেকে বের হইয়া যায় সবাই নাক ডাকিয়া ঘুমায়, মা কিন্তু ঘুমায় না, মা গুন 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 করিয়া কান্দে, আব্বা জিজ্ঞাসা করে তুমি ঘুমাও না কেন, তুমি কাঁদো কেন, মা কাঁদে আর কয় বোঝো না আমার কলিজা টুকরো জাদুমণি কোথায় গেল, কি খাইলো কোথায় ঘুমাইল, আমি ওর চিন্তায় ঘুমাই না, আল্লাহ 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 আল্লাহ। দেখো এমন মা জানি কার নাই, আল্লাহ মা পথের দিকে তাকাইয়া থাকে, একদিন যায় দুই দিন যায় মা কিন্তু ভোলে না, মা ঘুমায় না। উদাহরণ ছয় মাস পরে যদি বাড়ির দরজা আসিয়াম দরজার সামনে দাঁড়াইয়া একটা যদি করুণ সুরে ডাক দেয় মা গো, ও মা
হাত দিয়া দাঁড়াইয়া যায়। ছয় মাস পর্যন্ত ঘুমানো আগুনকে জ্বালাইয়া দিলি মা, দৌড় দিয়া দরজা গিয়া দরজা দ্বারে খুলি বা সন্তানের বুকে জড়াইয়া এগালো গালে চুমু দেয় আর বলে বাবা রে আমারে ভুলিয়া কেমনে রইছো, বাবা তুই তো খাও নাই, তুই তো ঘুমাইস নাই, তোর চেহারা কালো হয়ে গেছে, মুখটা শুকাইয়া গেছে। আল্লাহ মায়ের চাইতে তুমি তো কোটি কোটি গুণ মহাব্বত বেশি রাখো। তোমার বান্দারা হাজারো অন্যায় করিয়াম, হাজারো গুনাহ করিয়াম, তোমার দুয়ারে হাত উঠাইয়া তোমার দিকে তাকাইয়া ডাকতেছে আল্লাহ, জোরে একটা ডাক দাও আল্লাহ, আরো জোরে ডাক দাও আল্লাহ, তুমি কি দরজা খোলবা না? সকলেরই দরজা হইতে ফিরিয়া তোমারই দরজায় রইলাম পড়িয়া, তুমি যদি বাপটা করো বান্দারে বলো আল্লাহ বান্দা যাবে কারদার, সকলেরই দরজা হইতে ফিরিয়া তোমারই দুয়ারে রইলাম চাহিয়া, তুমি যদি মাপনা করো বান্দারে তবে তোমার বান্দায় যাবে দোজখে, বান্দা যখন জাহান্নামে জ্বলিবে বলেন আল্লাহ কেমনে চাইও দেখিবেন। আল্লাহ সবার মাফ করে দেন, আল্লাহ সবাই কবুল করে নেন। দেখেন আপনার বন্দারা কত তওবা করছে, আর জীবনে গান শুনবে না, অনেকের মোবাইলের গান ডিলিট করিয়া ফেলাইছে আল্লাহ। আল্লাহ অনেকে হাত উড়ে তওবা করছে, আর জীবনে সিনেমা দেখবে না। আল্লাহ অনেকে তওবা করছে, আর বিড়ি সিগারেট খাবে না। অনেকে তওবা করছে, আর নেশা করবে না। তোমার বন্দারা তওবা করছে, আর দাড়ি কামাইবে না। আল্লাহ দৌড়াইয়া দৌড়াইয়া যেমন স্টাইলে চলি আইছে, তুমি সবাই রে কুদরতি কোলে উঠাইয়া নাও আল্লাহ। আল্লাহ এত তওবাকারীকে তুমি মাফ করবা না? আল্লাহ মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেন, মাফ করে দেন, আল্লাহ রে মাফ করে দেন। ফিরাইয়া দিও না আল্লাহ, খালি ফিরাইয়া দিও না আল্লাহ, আমাদের আর কোনো আল্লাহ নাই, আমাদের আর কোনো রব নাই, আমাদের আর কোনো ইলাহ নাই। মাফ করে দাও আল্লাহ, মাফ করে দেন, ক্ষমা করে দেন রে আল্লাহ, ক্ষমা করে দেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।